ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আজ সবাইকে স্বাগত। আমি ডক্টর তরুণ মণ্ডল, আজ একটা নতুন হেলথ বিষয় নিয়ে আলোচনা করব, নাম টনসিলাইটিস। টনসিলাইটিস কি, কি এর লক্ষণ, কোন কোন কারণে হয় এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ খেলে এর থেকে সহজে সুস্থ লাভ হওয়া যায়, সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। আমাদের মুখগহ্বরের ভিতরে জিহ্বার গোড়ার দিকে আলজিভ থাকে। এই আলজিভার দুপাশে দুটি সুয়ারির মতো গ্ল্যান্ড থাকে, তাকে বলে টনসিল। এই টনসিল আমাদের শরীরে একটি প্রয়োজনীয় গ্ল্যান্ড। যখন এই গ্ল্যান্ড কোনো কারণবশত প্রদাহ বা ইনফ্লামেশন হয় তখন আমরা বলি টনসিলাইটিস। টনসিলাইটিস প্রধানত তিন প্রকার, অ্যাকুট টনসিলাইটিস, অ্যাকুট ফলিকুলার টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস। কারণ, টনসিলাইটিসের কারণগুলো নিয়ে এখন আলোচনা করব। টনসিলাইটিসের প্রধান কারণ হলো ঠান্ডা লাগা, ঠান্ডা জলপান, ঠান্ডা পরিবেশে থাকা, ঠান্ডা বাতাসের সংস্পর্শে টনসিলাইটিস হতে পারে। অনেক সময় পিতামাতার টনসিলাইটিসের দোষ থাকলে সন্তানের মধ্যে টনসিলাইটিস হতে পারে। যাদের অতিরিক্ত ঘাম হয় সেক্ষেত্রে ঘাম বসে গিয়ে টনসিলাইটিস হতে পারে। বিভিন্ন রকমের জীবাণু যেমন স্ট্যাফিলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস প্রভৃতি রোগের জীবাণু সংক্রমণের জন্য টনসিলাইটিস হতে পারে। লক্ষণ, টনসিলাইটিসের লক্ষণগুলো নিয়ে এখন আলোচনা করব। টনসিলাইটিসের প্রধান লক্ষণ হলো গলা ব্যথা, গলায় খুব ব্যথা হয়, গলার ভিতরে জ্বালা করে, যন্ত্রণা করে, ঢোক গিলতে কষ্ট হয়। এক্ষেত্রে ডান দিকে টনসিল আক্রান্ত হতে পারে, আবার দুপাশের টনসিলও আক্রান্ত হতে পারে। জিহ্বার উপরে ময়লা প্রলেপ পড়ে এবং মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা নিঃসরণ হয়। গলা ব্যথার জন্য রুগী ঠিকমতো হা করতে পারে না বা কোনো কিছু খেতে পারে না। টনসিলাইটিসের সমস্যা বেশি পরিমাণে হলে অনেক সময় জ্বর হয়, শীতশীত ভাব থাকে, জ্বরের তাপমাত্রা 101 থেকে 104.5 ডিগ্রি পর্যন্ত হতে পারে। অনেক সময় আক্রান্ত টনসিল থেকে পুঁজ বের হয়, টনসিল ফুলে ওঠে এবং লাল বর্ণ ধারণ করে। মুখ হা করলে জিহ্বার গোড়ার দিকে সুয়ারির মতো দুটি বড় বড় টনসিল দেখা যায়। টনসিলাইটিস হলে অনেক সময় টনসিল স্বরযন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলে, গলার স্বর বসে যায় এবং নাকের সুরে কথা হয়। হোমিওপ্যাথি ওষুধ খেলে খুব সহজেই এই টনসিলাইটিসের সমস্যা থেকে সুস্থ লাভ পাওয়া যায়। টনসিলাইটিসের একটা প্রধান মেডিসিন হলো বিরোডোনা। এক্ষেত্রে টনসিল দুটো ফুলে ওঠে, হা করলে গলার ভিতরে দুপাশে দুটো টনসিল দেখা যায়। টনসিলাইটিসের সমস্যা থেকে অনেক সময় জ্বর আসতে পারে, গলা ব্যথা থাকে, ঢোক গিলে কষ্ট হয়, ঠান্ডা জল খেলে যন্ত্রণা বাড়ে, গরম জল খেলে যন্ত্রণা কম থাকে। 30 শক্তির ওষুধ দিনে দুবার পরপর দুদিন সকালে বিকেলে খেলে খুব ভালো করে পাবেন। মারকার্ডিয়াম রূপরাম টনসিলাইটিসের সমস্যার ক্ষেত্রে আরেকটা ভালো মেডিসিন হলো মারকার্ডিয়াম রূপরাম। এক্ষেত্রে বাম দিকে টনসিল আক্রান্ত হয়, হা করতে পারে না, ঢোক গিলতে গেলে গলা ব্যথা থাকে, গরম জল খেলে গলা ব্যথা কম থাকে। 30 শক্তির ওষুধ দিনে দুবার পরপর দুদিন সকালে বিকেলে খেলে খুব ভালো করে পাবেন। রাস্টক্স আরেকটা ভালো মেডিসিন টনসিলাইটিসের সমস্যার ক্ষেত্রে। এক্ষেত্রে সকালের দিকে যন্ত্রণা বেশি থাকে, ঠান্ডা জল খেলে যন্ত্রণা বেশি হয়, গরম জল খেলে যন্ত্রণা কম থাকে, ঢোক গেলতে গেলে কষ্ট বেশি হয়। 30 শক্তির ওষুধ দিনে দুবার পরপর দুদিন সকালে বিকেলে খেলে খুব ভালো করে পাবেন। ল্যাগেসিস আরেকটা ভালো মেডিসিন টনসিলাইটিসের সমস্যার ক্ষেত্রে। এক্ষেত্রে বাম দিকের টনসিল আক্রান্ত হলে খুব ভালো কাজ করে, কথা বলে যন্ত্রণা বেশি হয়, গলার ভিতরে জ্বালা করে। তবে ল্যাগেসিসের ক্ষেত্রে যে কোনো তরল জাতীয় খাবার খেলে যন্ত্রণা বেশি হয়, শক্ত জাতীয় খাবার খেলে যন্ত্রণা কম থাকে, সকালে ঘুমতে গুললে যন্ত্রণা বেশি হয়। 30 শক্তির ওষুধ দিনে দুবার পরপর দুদিন সকালে বিকেলে খেলে খুব ভালো কাজ করে। টনসিলাইটিসের সমস্যার ক্ষেত্রে আরেকটি ভালো মেডিসিন হলো মারকার্ডিয়াম ফ্লাবাম। এক্ষেত্রে যন্ত্রণা ডান দিকে বেশি হয়, ডান দিকে টনসিল ফুলে যায়, হা করতে গেলে যন্ত্রণা বেশি হয়, কোনো কিছু খাবার খেলে যন্ত্রণা বেশি হয়। 30 শক্তির ওষুধ দিনে দুবার পরপর দুদিন সকালে বিকেলে খেলে খুব ভালো উপকার পাবেন। টনসিলাইটিসের সমস্যার ক্ষেত্রে আরেকটা ভালো মেডিসিন হিবাসাল। এক্ষেত্রে দুদিকে টনসিল ফুলে ওঠে, ঠান্ডা জল খেলে যন্ত্রণা বেশি হয়, হা করলে যন্ত্রণা বেশি হয়, কথা বলে যন্ত্রণা বেশি হয়, গরম জল খেলে যন্ত্রণা কম থাকে। 30 শক্তির ওষুধ দিনে দুবার পরপর দুদিন সকালে বিকেলে খেলে খুব ভালো উপকার পাবেন। টনসিলাইটিসের সমস্যার ক্ষেত্রে আরেকটা ভালো মেডিসিন হলো ফাটুলাকা। এক্ষেত্রে দুদিকে টনসিল আক্রান্ত হয়, ফুলে ওঠে, ঢোক গিলে যন্ত্রণা বেশি হয়, ঠান্ডা জল ফেলে যন্ত্রণা বেশি হয়, গরম জল খেলে যন্ত্রণা কম থাকে, যন্ত্রণা গলা থেকে কান পর্যন্ত ছড়িয়ে পড়ে, গলার ভিতরে জ্বালা করে। 30 শক্তির ওষুধ দিনে দুবার পরপর দুদিন সকালে বিকেলে খেলে খুব ভালো করে পাবেন। এবার আলোচনা করব মেডিসিনটা কীভাবে কিনবেন বা কীভাবে খাবেন। যখন কোনো মেডিসিন দোকান থেকে কিনবেন তখন চেষ্টা করবেন সবসময় ভালো দোকান থেকে মেডিসিনটা নেওয়ার। যখন মেডিসিন দোকান থেকে কিনবেন তখন 1 গ্রাম পরিমাণ নেবেন, হয় 1 গ্রাম লিকুইড নেবেন, 1 গ্রাম গ্লোবুলসে নেবেন। যদি 1 গ্রাম গ্লোবুলসে নেন 30 নম্বর কিংবা 20 নম্বর গ্লোবুলসে নেবেন। 3-4টি করে দানা খাবেন সকালে ও বিকালে। আর যদি লিকুইড নেন
সেকে 3 থেকে 4 ফোঁটা করে খাবেন সকালে ও বিকালে। ওষুধ খাওয়ার আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন। ওষুধ খাওয়ার 1/2 ঘন্টা আগে কিংবা 1/2 ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না, তাহলে মেডিসিনটা খুব ভালো কাজ করবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।